বর্তমানে ঢাকাই সিনেমার রোমান্টিক দম্পতি হিসেবে পরিচিত রাজপুরি একমাত্র ছেলেকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে তাদের। তবে হঠাৎ পরীর এক স্ট্যাটাসে আলোচনায় উঠে এসেছে তাদের দাম্পত্য জীবন, সঙ্গে নাম জড়ায় বর্তমান সময়ে সবচেয়ে ব্যবসা সফল নায়িকা বিদ্যা সিনহা মিমের। তবে শুরু থেকে মিমের দাবি তার বিরুদ্ধে পরীর অভিযোগ ভিত্তিহীন। সেই ধারাবাহিকতায় রাজপুরীর জীবন থেকে সরে যেতে এবার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। কি সেই সিদ্ধান্ত, বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে। সম্প্রতি একাধিক ছবিতে জুটি বেঁধে অভিনয় করে সফলতার মুখ দেখেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তাই নির্মাতারাও আশায় বুক বাঁধেন নতুন সিনেমায় দুজনকে নিয়ে কাজ করবেন। তাদের আশা ছিল দীর্ঘদিন একসাথে জুটি বেঁধে হাজির হবেন তারা। তবে সেই জল্পনায় কয়েকদিন আগে জল ঢেলে দিয়েছিলেন নায়িকা মিম। জানালেন, রাজের বিপরীতে আর নয় অভিনয়। নির্মাতা রায়হান জুয়েলের পরবর্তী সিনেমা পথে হলো দেখা ছবিতে নায়কের সাথে কাজ করবেন না তিনি। সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলেছেন মিম। তিনি বলেন, রাজের সঙ্গে কাজ না করার পেছনে কিছু ঘটনা আছে যা ইতোমধ্যে সকলেই জানেন। রাজের পরিবারের পক্ষ থেকে যে কথাগুলো ছড়ানো হয়েছে তিনি সেগুলোর প্রতিবাদ জানিয়েছেন। রাজের সঙ্গে নতুন সিনেমা করতে গেলে তার পরিবার থেকে হয়তো আরও ভয়ঙ্কর কিছু ছড়াতে পারে, তাতে তার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হবে, সামাজিকভাবে আবারও হেয় হতে পারেন, যা তার ইমেজের সঙ্গে যায় না। তাই ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম আরও বলেন, তিনি চান রাজপরি ভালো থাকুক, তাদের সংসার ভালো কাটুক, তাদের মাঝখানে যেন তাকে আর এভাবে টেনে না না হয়, তাহলে তিনিও খুশি হবেন। রাজ প্রসঙ্গে মিমের ভাষ্য, রাজ খুবই ভালো অভিনেতা, কিন্তু তার কিছু করার নেই, এত বছর কোনো স্ক্যান্ডালে জড়ান নেই, হুট করে রাজকে জড়িয়ে যেসব বলা হলো সেগুলো সত্যি নয়, এ বিষয়টা আর বাড়তে দিতে চান না।